আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ছোট্ট একটি ব্লগ নিয়ে। এখন বাজে দুপুর 12:15। আমি আর মাহিদ যাচ্ছি এক জায়গায়। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা একটু পরে মাহিদি আপনাদেরকে বল। Guess. I'm taking my time for 5 seconds. All done. Mm-hmm. Okay. It's first grade. Most of me is usually done. So, no legs on it in school. You already know that. So, I'm just going to show you my school. It's very close by. It's not going to take for 1 hour. It takes for 1 minute. I mean, two minutes. So goodbye. Oh, look, a packet. Let's go. Bunny not see those. Wow. So we're gonna go in the car. I have to hold the camera while my mom has to drive. আপনারা হয়তো বুঝতেই পেরেছেন মাহিদ এত এক্সাইটেড কেন, কারণ অনেক দিন পরে সে আজকে তার স্কুলে যাচ্ছে। মাহিদের স্কুলে, মাহিদ ফার্স্ট গ্রেডে যাবে আজকে ওর স্কুলের মেকআপ নিউ টিচারের সাথে। আপনাদেরকে দেখাই আমার ছেলের স্কুল, খুবই ক্লোজ। আমরা এখন অলমোস্ট স্কুলের কাছে চলে এসেছি। মা, ডোন্ট গো টু ফাস্ট। নো, আই এম নট গোইং টু ফাস্ট বাবা। আমাদের টাইম ছিল 12:30, আর আমরা অন টাইমে পৌঁছে গিয়েছিলাম। আমরা টিচারের সাথে মিট করলাম এবং টিচার মাহিদকে ওর স্কুল সাপ্লাই বুঝিয়ে দিল। এবং ওর টিচার ওকে বলছিল তুমি বাসার একটা কোয়াইট প্লেসে বসে হোমওয়ার্ক করবে। এটা শুনে ওর টিচারকে কি বলছিল ওর মুখেই আপনারা শুনুন। তো ওর টিচারকেও বলছিল ওর বাবা এবং ওর সিস্টার অলওয়েজ মিটিং করে বাসায়, তো ওর কোনো কোয়াইট প্লেস নাই যেখানে বসে ও হোমওয়ার্ক করবে। তো ওর বোনেরও স্কুল শুরু হয়েছে, ওটাকেই ও মিটিং মিন করছে। মাহিদের মিট অ্যান্ড গ্রিট ডান। আমরা এখন বাসার দিকে যাচ্ছি, চলেন আপনাদেরকেও নিয়ে যাই স্কুল থেকে বাসায়। আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে, আমার কাছে বাংলাদেশের গ্রামদেশের মতো লাগে আর কি। আমাদের এই বাসাটি
স্কুলের ছোট ট্রিপটা আপনাদের আপনাদের ভালো লেগেছে? লাস্ট ভিডিওতে আমি আমার ব্যাকয়ার্ড গার্ডেন দেখিয়েছিলাম, তো আমার কাছে একটা লাউ ধরেছে, বা সেই যে আমি আর মাহিদ এখন গাছ থেকে লাউটা পারবো এন্ড দেন রান্না করব। ওয়েলকাম টু মম এন্ড ফাইটো মাহিদ চ্যানেল। সো টুডে আই এম গোনা কাট দ্যাট হিউজ লাউ। So let's do it right now. Let's go, Baba. Yeah. It's really sunny out here. Okay. Oh. Ah. Mom, hold the bag. You'll be fine. No, I'm scared. You're scared? Okay, now cut it. Oh, I'm so scared. I can't. You can? I'm scared. You're scared? Okay, yeah. Hold it, I'm gonna... Oh my God. I know it's heavy, but I'm strong. Okay? So, goodbye. ভিডিওটা দেখে আপনারা গেস করতে পারছেন লাউটা কত কুচি ছিল আর এত মজা হয়েছিল রান্নার পরে। তো আমি লাউটাকে খুব সিম্পলভাবে রান্না করেছিলাম বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তো আমি বড়িগুলো সামান্য তেলে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। সেম ফ্রাই প্যানে আমি পেঁয়াজ হালকা করে ভেজে তার ভিতরে আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে একটু সটে করে তার ভিতরে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া খুবই সামান্য এবং জিরা, কালা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি চিংড়িটা দিয়েছিলাম এবং চিংড়িটা দিয়েও আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেল উপরে উঠেছে তখন আমার কেটে রাখা লাউগুলিকে অ্যাড করলাম। ভেজে রাখা বড়িগুলো আমি লাউয়ের উপরে দিয়ে মশলার সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। যেহেতু এটা গাছের লাউ, সিদ্ধ হতে বেশি সময় লাগেনি এবং লাউয়ের যে খোসাটা ছিল ওটা আমি আলাদাভাবে ভাজি করেছিলাম, তার সাথে আমি সামান্য লাউ কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তো রান্নার পরে এত মজা হয়েছিল যে কি বলবো, গাছের ফ্রেশ জিনিস খাওয়ার স্বাদই আলাদা। তো এবছর আমার দেশি লাউ হয়েছিল, এই লাউটা আমি আগে কখনো লাগাইনি, তো এটা আমি সিড থেকে করেছিলাম, তা টেস্ট খুবই ভালো ছিল। আপনারা হয়তো তরকারিটা দেখে বুঝতে পারছেন যে কত মজা হয়েছিল। তো আপনারা বড়ি দিয়ে চিংড়ি দিয়ে এভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি রান্না করেন তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার জন্য রইল আমার অনেক দোয়া। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।